ইরিটেবল বাউল সিন্ড্রোম এটা বেসিক্যালি আমাদের যে ইন্টেস্টাইন রয়েছে মানে যেটাকে আমরা ক্ষুদ্রান্ত বা বৃহদন্ত্র বলে থাকি সেই ইন্টেস্টাইনের মধ্যে আমাদের যে প্যারিস্টলটিক মুভমেন্ট হয় মানে আমরা খাবার খাবার পর যে ইন্টেস্টাইনের মাধ্যমে খাবারটা যখন যায় সেখানে যদি আপনার প্যারিস্টলটিক মুভমেন্ট যদি ঠিকভাবে না হয় তখন আপনার সেখানে ডাইজেশনের প্রবলেম হবে আপনার স্টুল হয়তো ক্লিয়ার হবে না বা আপনার ডায়রিয়াও হতে পারে তো বেসিক্যালি এটা আমরা আইবিএস আমরা এরকমভাবে সেটাকে আমরা বলে থাকি বা এছাড়াও আরও অন্যান্য কারণ রয়েছে আপনার যদি অতিরিক্ত স্ট্রেস থাকে মেন্টাল প্রেশার থাকে তখনও কিন্তু আপনার আইবিএসের সমস্যা আসতে পারে জেনারেলি এটা আমাদের যে প্রত্যেক দিনের খাদ্যাভ্যাস তার থেকেই বেসিক্যালি প্রবলেমটা শুরু হয় যদি আপনি ঠিক সময় মতো খাবার না খান অনেকক্ষণ যদি আপনি খালি পেটে যদি থাকেন বা আপনার যদি বাইরে খাওয়া দাওয়ার বেশি আপনার অভ্যাস থাকে বা খুব রিচ খাওয়া দাওয়ার অভ্যেস থাকে তাহলে কিন্তু আপনার এই প্রবলেমসগুলো আসতে পারে পেটের অনেক ধরনের সমস্যা রয়েছে তার মধ্যে আইবিএসও একটি সমস্যা আইবিএস কিছুটা আমাদের মেন্টাল স্ট্রেসের উপরও কিন্তু কিছুটা ডিপেন্ড করে বা খুব অ্যাংজাইটি হয়ে গেলেও কিন্তু এরকম আইবিএসের সমস্যা দেখা দেয় খুব বেশি এই আইবিএসের সমস্যা দেখা দেয় মহিলাদের ক্ষেত্রে কারণ কিছু মেনোপোজের পর অনেকেই কিছু হরমোনাল থেরাপি নিয়ে থাকে ইস্ট্রোজেন হরমোনাল থেরাপি নিয়ে থাকে তার সাইড এফেক্ট হিসেবেও কিন্তু আইবিএস হতে পারে ব্যাপারটা যে খুব বড় গুরুতর এরকম নয় ব্যাপারটা কিন্তু যদি কারোর ক্ষেত্রে আইবিএসের সমস্যা থাকে তার অনেক ধরনের প্রবলেমস হয় শুধুমাত্র যে পেটের সমস্যা বা পেটে ব্যথা বা ক্র্যাম্প এগুলো নয় এর পাশাপাশি কিন্তু আরও অন্যান্য ডিজিজও কিন্তু চলে আসে যেমন আপনার মুড সুইংয়ের মতো সমস্যা হতে পারে বা আপনার বডির মধ্যে মিনারেলসের আপনার ঘাটতি হতে পারে আপনার সোডিয়াম পটাশিয়াম লো হতে পারে তো অনেক ধরনের সমস্যাই কিন্তু আসতে পারে শুধুমাত্র যে পেটের সমস্যা হবে তাই নয় আরও অন্যান্য প্রবলেমও হয় এর থেকে একদম